মুস্তাফিজুর বলে চোট পেলেন মুশফিকুল দ্বাদশ বিশ্বকাপে এরই মধ্যে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বপ্নের সূচনার পর নিউজিল্যান্ডের সঙ্গে অল্পের জন্য হার পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে বড় হার চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ধরে নিয়েছিল টাইগাররা কিন্তু বৃষ্টি বৃষ্টির উৎপাতে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ ভেসে গিয়েছে আর এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাসরাফিদের সেমিফাইনাল সমীকরণে লাল সবুজ জার্সিধারীদের সামনে যে ম্যাচ রয়েছে তার মধ্যে অন্তত চারটি ম্যাচ জিততে হবে তা না হলে সেমি শুধু স্বপ্নই হয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় লক্ষ্য নিয়ে টন্টনে পৌঁছেছে বাংলাদেশ দল কিন্তু বৃষ্টির কারণে গত দুই দিন মাঠে অনুশীলন করতে নামতে পারেননি টাইগাররা ম্যাচের দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মাঝেই আজ শনিবার টন্টনের স্থানীয় সময় সকাল দশটায় সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে মোস্তাফিজুররা অনুশীলনেই নেমেই দুঃসংবাদ হয়ে আসলো দলের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মুশফিক রিস্তোট অনুশীলন শুরুর প্রায় বিশ মিনিট পরেই মাঠ থেকে বের হয়ে যান তিনি শনিবারের অনুশীলনে উপস্থিত ছিলেন দলের সকল খেলোয়াড় ফুটবল খেলা নিয়ে অনুশীলনে শুরুটা করেছিলেন বাংলাদেশ ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং করতে নামেন শাকিব আল হাসান তামিম ইকবাল ও মুশফিক রহিম মোস্তাফিজুর রহমানের বলিংয়ের বিপক্ষে নেট প্র্যাকটিস করছিলেন মুশফিক এই বাহাতি তারকা পেশারে একটি বল এসে আগা মুশফিকুরের হাতে ব্যথা পাওয়ার পর আর অনুশীলন করতে পারেননি তিনি একটু পরেই তাকে মাঠের বাইরে চলে যেতে দেখা যায় এই ডানহাতি ব্যাটসম্যান এর চোট কতটা গুরুতর সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি